এত পড়াশোনা কত শত এক্সাম লাইফ হলো তাল গোল যেন এক মহাজাম একটু ব্রেক চাই নো মোর টেনশন টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান লাফালাফি কথা নিয়ে কাটাকাটি মন খুলে নাচ গান করো তুমি যত ফান কোথা গেলে পাবো হায় নো মোর টেনশন টিফিনের ফাঁকে আহ টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে অনেক অনেক বেশি ভালো আছি কেন বলো তো কারণ তোমাদের মাঝে চলে এসেছি প্রতি সপ্তাহে তোমাদের মাঝে আসলে আমার মনটা একদমই ভালো হয়ে যায় এত সুন্দর পারফরমেন্স দেখে তো আরও অনেক ভালো লাগছে এই বন্ধুরা নাকি আরও চমৎকার সব পারফরমেন্স নিয়ে আমাদের জন্যই অপেক্ষা করছে কিন্তু কোন বন্ধুরা সারাটা দিন থাকবে আমাদের সাথে চলো তাদের মুখ থেকে শুনে নিই তাদের স্কুলের নামটা বন্ধুরা তোমাদের স্কুলের নাম কি স্যামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বন্ধুরা সারাটা দিন থাকবে আমাদের সাথে তাদের পারফরমেন্স দেখবো তাদের কথাই শুনবো তাদের দুষ্টুমিও দেখবো সব কিছু দেখতে হলে আমাদের সাথেই থেকো চলো দেখে নিই তাদের পারফরমেন্স একে একে সেরাদের সেরা আমাদের সাথে রয়েছে এই স্কুলের হোপ অফ ফিউচার সাইমা অর্পি ঢলি তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক এটা তোমার জন্য থ্যাংক ইউ আমাদের সাথে রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্র মোস্তফা আবরার রাকিব তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক এটা তোমার জন্য থ্যাংকস এবং আমাদের সাথে রয়েছেন এই স্কুলের প্রিন্সিপাল ডক্টর মাহবুবুর রহমান মোল্লা তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক স্যার এটা আপনার জন্য তো প্রথমেই তোমার কাছে আসি সেরাদের সেরা হয়েছো নিশ্চয়ই অনেক ভালো লাগছে টিচাররা তোমাকে মনোনীত করেছে তুমি সেরাদের সেরা আমাদেরকে কনভিন্স করো কেন তুমি সেরাদের সেরা আসলে আমি সেরাদের সেরা সেটা জানি না কিন্তু আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি তো টিচাররা আমাকে খুবই ভালোবাসেন আর আমিও লেখাপড়ার পাশাপাশি সব দিক দিয়েই অগ্রসর হওয়ার চেষ্টা করতেছি কোন দিক দিয়ে আমার সমস্যা বা সব দিক দিয়ে টিচার আমাকে যেমন হেল্প করতেছে তেমন আমাদের স্কুলের প্রত্যেকটি স্টুডেন্টকে তারা সাহায্য করে যাচ্ছে কারণ তারা মনে করেন আমাদের স্কুলে আমিই সেরা না আমি তাদেরকে প্রতিনিধিত্ব করছি আর আমাদের স্কুলে প্রত্যেকটা স্টুডেন্টই হচ্ছে সেরাদের সেরা ঠিকই বলেছ তুমি আমাদের হোপ অফ ফিউচার তার মানে কি ফিউচারের যারা আছে তাদের প্রতিনিধিত্ব তুমি করছো তোমার মতো হতে গেলে কী কী করতে হবে প্রথমত আসে যে লেখাপড়াটা ভালোভাবে মনোযোগ দিয়ে করা তারপর সবসময় সত্য কথা বলা টিচারদের সাথে ভালোভাবে ব্যবহার করা টিচারদের অবিডেন্ট করা সব কিছু ভালোভাবে ম্যানেজ করা টাইম মতো সব কিছু করলেই সেরাদের সেরা হয়তো বা সবাই প্রতিনিধিত্ব করতে পারবে ইনশাল্লাহ তোমার জন্য অনেক অনেক শুভকামনা হ্যাঁ আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন ভাই এবার তোমার কাছে আসি কতদিন পর স্কুল আসলে
প্রায় 1 ইয়ার পর স্কুল আসছি আচ্ছা এক বছর পরে এখন কি করছো এখন আমি বুয়েটে চান্স পেয়েছি বাট অ্যাডমিশন টেস্টে বুয়েটে চান্স পেয়েছি তো আর কিছু না ফ্রি টাইমে আছি আচ্ছা তোমার এখানে একটা ছোট বোন দাঁড়িয়ে আছে সে আমাদের হোপ অফ ফিউচার হয়েছে আর তুমি অলরেডি তাকে প্রতিনিধিত্ব করছো তোমার মতো হতে গেলে তাকে কি কি করতে হবে অবশ্যই প্রপার ইউজ অফ টাইম বাবা আমার কথা শোনা আর হ্যাঁ স্যারদের কথা শোনা তো অবশ্যই আর স্যারদের সঠিক সম্মান প্রদর্শন করা স্যারদের জন্য এটা সবচেয়ে জরুরি আমরা অনেকে মানে স্যারদের ভুলে যাই এটা কখনোই উচিত না আমার যেটা রুট অবশ্যই রুটকে মনে রাখা দরকার স্যারদের সম্মান করার স্যারদের মনে রাখা এটাই সবচেয়ে ভালো তোমার জন্য অনেক অনেক শুভকামনা আপনাকে শুভকামনা স্যার এবার আপনার কাছে আসি আপনার বিশাল একটা টিচার্সদের টিম আমি দেখতে পাচ্ছি সেই সাথে আপনি ছোট ছোট শিশুদের নিয়ে কাজ করছেন কিভাবে ম্যানেজ করেন একদিকে আপনি বটবৃক্ষের মতো এদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন অন্যদিকে কিন্তু শিশুদের মতো হয়ে শিশুদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে কিভাবে কাজটা করেন আসলে একটা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ছাত্র শিক্ষক অভিভাবক সকলের যৌথ প্রচেষ্টায় শামসুলক্ষণ স্কুল অ্যান্ড কলেজ আজকে সেরাদের সেরা প্রতিষ্ঠান হিসেবে সারা দেশে স্বীকৃতি লাভ করেছে এই প্রতিষ্ঠানে পিএসসি জিএসসি এসএসসি এইচএসসি প্রত্যেকটি পরীক্ষায় স্কলারশিপ পাচ্ছে আশানুরূপ এটা সকলের যৌথ প্রচেষ্টা আমাদের ছাত্রছাত্রীরা সহযোগিতা করেন সম্মানিত অভিভাবকরা করেন আর আমার প্রিয় সহকর্মী এই প্রতিষ্ঠানের শিক্ষকরা আন্তরিকভাবে কাজকর্ম করার কারণে আজকে এই অবস্থান এবং আমরা সবাই মিলেমিশেই এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করছি স্কাউটের জাতীয় শিক্ষা সপ্তাহ 2017-তে শামসুলক্ষণ স্কুল অ্যান্ড কলেজ সারা দেশের শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে তা আমরা প্রত্যেকটি সেক্টরে একাডেমিক শিক্ষার পাশাপাশি কাজ করে যাচ্ছি যেন আমাদের সন্তানরা আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠে একজন প্রকৃত মানুষ হয়ে বেড়ে ওঠে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আমরাও আশা করছি এই স্কুল আরও অনেক ছোট ছোট শিশুকে শিক্ষা আলোতে আলোকিত করে তুলবে আর এই স্কুলের জন্য গুডলাক টিফিনের ফাঁকের পুরো টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ঝটপট করে ফিরে আসলাম মন খুলে এখন নিয়ে কেন বলো তো কারণ আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুর এত চমৎকার সব ছবি এঁকেছে আমি তো আজকে মুগ্ধ এবং পাগল হয়ে যাচ্ছি তাদের ছবি দেখে চমৎকার সব ছবি তারা খুব কম সময়ের মধ্যে এঁকে শেষ করেছে কিন্তু আমি তো কম সময় দেখে শেষ করতে পারবো না কারণ এত সুন্দর ছবি এগুলো কিন্তু বারবার করে আমার দেখতে ইচ্ছা করে আর বারবার করে তো দেখতে হবেই তোমাদেরও নিশ্চয়ই দেখতে ইচ্ছা করে বারবার করে যাতে তোমরা দেখতে পারো তাই তো তোমাদের জন্য খুলেছি অনলাইন আর্ট গ্যালারি অনলাইন আর্ট গ্যালারিতে গেলেই তোমরা এই সুন্দর সুন্দর ছবিগুলো বারবার করে দেখতে পারবে চাইলে পেতেও পারবে আর এর ওয়েবসাইট অ্যাড্রেস আমি জানি তোমরা জানো তারপরও আরও একবার তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি সেটা হলো www.tiffinerfaake.com এখানে গেলেই তোমরা ছবিগুলো দেখতে পারবে চাইলে পেতেও পারবে আর আমি এখন পেয়ে যাচ্ছি এই ছবিগুলো বন্ধুরা এখন ঝটপট করে আমাকে ছবি দিয়ে দাও ছবি তো নিয়ে নিয়েছি আর তোমাদের গিফট এখানে নিয়ে নাও একটু করে বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মামান সুরের খেলা গান কার না ভালো লাগে তাই বলো আর এটা যদি হয় সুরের খেলা মানে গানে গানে সুরে সুরে খেলা তাহলে তা আরও অনেক মজা হয় তাই না আমার এই বন্ধুরা এখন সুরের খেলায় খেলতে আসছে তার আগে চলো বন্ধুর সাথে পরিচিত হয়ে নি বন্ধু তোমার নাম কাব্য কি গান করছো পল্লীগীতি বাহু কুমিটা বাহাতা হাসে যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে আরে বাহু কুমিটা বাহাতা হাসে যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে ও হরে ওই মাতন মোর গার চাকা পন্থে পন্থে ঘুরি রে ও কি গাহরি আলে মুহি চলং রাজ পন্থে বাহু কুমিটা বাহাতা হাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে ও হরে ওই মাতন মোর গাড়ি চাকা পন্থে পন্থে ঘুরি রে ও কি গাহরি আলে মুহি চলং রাজ পন্থে Thank you.
বিয়ানে উঠি আহা গরু গাহরিতে দিয়াহা জুহরি আরে বিয়ানে উঠি আহা গরু গাহরিতে দিয়াহা জুহরি ও হরে সোনা মালা সোনা পাতে চান্দে দেহে ঘুরি রে ও কি গাহরি আল মুই চলুঙ্গি রাজ পন্থে পাহুকুমিটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে ও হরে ওই মাতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘুরি রে ও কি গাহরি আল মুই চলুঙ্গি রাজ পন্থে ও কি গাহরি আল মুই চলুঙ্গি রাজ পন্থে ও কি গাহরি আল মুই চলুঙ্গি রাজ পন্থে অদ্ভুত অসাধারণ একটা গান শুনে নিলাম, তাই না বন্ধু? চমৎকার হয়েছে তোমার গানটা। ধন্যবাদ। আমার এই ছোট্ট বন্ধু কিন্তু চমৎকার করে গায়, তাই তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। এটা তো আমার। থ্যাংক ইউ বন্ধুরা। তাহলে চলো হয়ে যে গুড লাক মামা। নাও ছাড়িয়া পাল উড়াইয়া ছল ছলাইয়া নাকি ওদের নৌকা চলবে। কিসের নৌকা জানো? ওদের নাচের নৌকা। হ্যাঁ, এই গানের সাথে নাচ করতে আসছে আমার এই সুন্দর সুন্দর বন্ধুরা। চলো না দেখে নেই তাক ধিনা ধিনে তাদের নাচটা। আমরা চমৎকার একটা নাচ দেখে নিলাম না এই বন্ধুদের? আমার তো খুব ভালো লেগেছে তোমাদের পারফরম্যান্স। তাই তোমাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। হ্যাঁ, একটা একটা করে বন্ধুরা, তাহলে চলো হয়ে যে গুড লাক মামা। যত কথা আমার এই বন্ধুদের কত শত কথা থাকে, কত শত কথা ঝুড়ি নিয়ে আমাদের জন্যই অপেক্ষা করে। আজকেও বসেছিল আর বলছিল লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ছে। সবসময় এই কথাটা শুনেছি, আসলেও কি তাই যে যারা লেখাপড়ায় করবে তারাই শুধু গাড়ি ঘোড়ায় চলবে? তা তো না, আর লেখাপড়া করলেই যে গাড়ি ঘোড়ায় চড়া যাবে তাও তো না, তাই না? তাই কি? অবশ্যই না। হ্যাঁ অবশ্যই না, তারাই বলেছে, তাদের মুখ থেকেই শুনবো। শুধু স্বশিক্ষা না, সুশিক্ষিত হতে হবে আমাদেরকে। আর এই নিয়ে কথা বলবো আমার এই বন্ধুরা। শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু এই শিক্ষাটা আমরা এখন বর্তমান যুগে সেভাবে গ্রহণ করছি না। আমরা শুধু জ্ঞান অর্জন করছি, কিন্তু সাধারণভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারছি না। শুধু বই খাতার ভেতরেই আমরা বসে আছি, আমরা অন্য কিছুর জন্য পড়ালেখা করি না। শুধু পরীক্ষায় পাশ করার জন্যই আমাদের উপর আমাদের বাসা থেকে প্রেশার থাকে, বলে যে তোমার পাশের বাসার বন্ধু তোমার চেয়ে ভালো রেজাল্ট করে, কিন্তু তুমি কেন পারবা না? আচ্ছা, কম্পারিজনে চলে যায় বাবা মা, তাই না? এই যে কম্পেয়ার যখন করে তখন কেমন লাগে? তখন কি নিজের মধ্যে জেদ হয় না, কষ্ট লাগে না, কি হয়? বাবা মা যখন বকা দেয় তখন তো একটু জিদ আসেই, তো সেই অনুযায়ী পড়ালেখা করতেই হয়। বাবা মা যাতে বকা না দেয়, টিচার যাতে কিছু না বলি, স্কুলে যেতে ভালো করি, ফ্রেন্ডের কাছে যেতে ভালো হওয়া যায়। বাট সেই জন্য যখন মানে পড়ি, বাট তখন আমরা মুখস্থ জাস্ট করে যাই, বাট তখন আমাদের জ্ঞান অর্জন কিছু হয় না। আমরা তখন কোনো কিছু মানে নিজের মধ্যে অনুভব করে কিছু পড়ি না, মানে জাস্ট মুখস্থ করেই যাই। আচ্ছা, সেই জেদটাকে কি আমরা পজিটিভলি নিতে পারি? নেওয়া যায়, বাট সবসময় তার পড়তে একরকম মানুষের মানে মেধায় তো আর একরকম কাজ করে না। সবসময় তো পড়তে মানুষের ভালো লাগে না। শুধুমাত্র মানে পরীক্ষায় ভালো করার জন্য, পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার জন্য আমরা লেখাপড়া করি। আবার অনেক সময় দেখা যায় এরকম যে আমরা নিজেরা যেটা হতে চাই বাবা মার কারণে সেটা আমরা হতে পারি না। বাবা মার একটা ই থাকে যে ছেলে মেয়ে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এরকম একটা মানে থাকে। কিন্তু আমরা কিন্তু আমাদের নিজেদের মতো কিছু একটা হতে পারি না। আমরা নিজেদের মানে নিজেরা যা চাই তা আমরা পাই না। কি মনে হয়, সুশিক্ষা নাকি স্বশিক্ষা কোনটা আমাদের জন্য বেশি জরুরি? আমাদের জন্য সুশিক্ষাটা বেশি জরুরি। আসলে আমরা এখন জীবনানন্দ দাশের কবিতা প্রকৃতি অনুভব করার জন্য পড়ি না, আমরা এখন পড়ি আমাদের পরীক্ষা ভালো করতে হবে। আর এই জিনিসটা এরকম হয়ে দাঁড়াইছে যে আমরা যদি এখন একটা জিনিস পড়তেছি, খুব মনোযোগ দিয়ে পড়লাম, পরীক্ষা শেষ, আমার সেই জিনিসটাও মাথা থেকে শেষ, জিনিসটা জাস্ট আমি জীবনে কাজে লাগবে এরকমভাবে আমরা পড়ি না। আমাদের যদি বলা হয় তোমরা আনন্দ নিয়ে পড়ো, তাহলে আমরা আনন্দ নিয়ে পড়তাম এবং সব কিছু নিজেদের অনুসারে বুঝে তারপর আমরা পড়তাম, যার ফলে আমাদের জিনিসটাও মাথায় থাকতো, আমরা সব কিছু বুঝতে পারতাম যে এই জিনিসটা এভাবে করলে আমাদের ভালো হয়। তার মানে আমরা কি এই শিক্ষাটার মাধ্যমে আমাদের আমাদের লাইফটাকে আমরা নিজেদের মতো করতে পারতাম। এক্সামের যে প্রেশারটা, এই প্রেশারটার কারণে হচ্ছে কি, একটা ছেলে তার মাঝে একজন
ক্রীড়াবিদ লুকিয়ে আছে, কিন্তু তাকে যদি আমি বলি ডাক্তার হতে, তাহলে কি আমরা সেই ক্রীড়াবিদটাকে হারিয়ে ফেলছি? এবং এমন একটা ডাক্তার পাচ্ছি আমরা যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে নিজের একটা চেম্বার খুলে জাস্ট শো করার জন্য সে বসে থাকবে। তাহলে এখানে কি হচ্ছে, আমার আমার যে প্রকৃত যে প্যাশনটা আমরা সেটা পাচ্ছি না। যদি মা বাবা বা টিচাররা বলেন রেজাল্ট তোমরা যেমন তেমনই করো, কিন্তু তোমাদের পড়াটা প্রকৃত হতে হবে, তোমাদের জ্ঞান অর্জনটা সঠিক হতে হবে এবং তোমাদের যে শিক্ষাটা সেটা সুশিক্ষা হতে হবে। আচ্ছা, আমার এই বন্ধুরা কিন্তু চমৎকার করে তাদের কথাগুলো বলেছে, তাদের সমস্যাগুলো বলেছে। আসলে এই যে এক্সাম, এক্সামে গোল্ডেন এ প্লাসই পেতে হবে, সেটার জন্য যে আমরা প্রেশারগুলো তাদের দিচ্ছি, তাতে কিন্তু তাদের যে ভেতরে যে সুপ্ত প্রতিভাগুলো আছে সেগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে যাচ্ছে, এবং তারা কিন্তু তাদের সেই প্রতিভাগুলো আমাদের দেখাতেও পারছে না অনেক সময়, কারণ প্রেশারে পড়ে তারা হয়তো অন্য আরেকটা পেশা চলে যাচ্ছে, অন্য আরেকটা সাবজেক্ট যেটা তার ভালো লাগে না সেই বিষয়ে তাকে পড়তে হচ্ছে। আমার মনে হয় তাদের যদি আমরা প্রেশার না দিয়ে তাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলি, তাদের কথাগুলো আমরা শুনি, আমাদের এই সিস্টেমটা যদি আমরা একটু বদলাই, তাহলে মনে হয় আমাদের দেশটাকে আমরা বদলে ফেলতে পারবো। আর আমাদের ইতিহাস যদি আমরা ঘাঁটি, শুধু আমাদের দেশের না, দেশের বাইরেও অনেক গুণীজন ছিলেন যারা কখনো কিন্তু পুঁথিগত বিদ্যায় পারদর্শী ছিলেন না, তারা কিন্তু স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন এবং তাদের নাম আমরা এখনও শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমার মনে হয় তাদের যদি আমরা আমাদের এই নতুন প্রজন্মকে যদি তাদের একটুখানি সুযোগ দেই, তাহলে আমরা পাবো সেরকম বড় বড় গুণীজন এদের মাঝখান থেকে। আর এত চমৎকার করে তাদের কথাগুলো তারা বলেছে, তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো।